আর ঘুরে ফিরে আপনি আমার উপর কেন বলতেছেন তা আপনি সবাই আর এই তো আপনি বলেন আর দশ দশ দিন করতে পারে হ্যাঁ আমি হিরোন কেন পারবো আপনার বিজ্ঞাপন সব কথা বেরোতে হবে কিন্তু সংসদে এমন কোনো আইনে কিন্তু লেখা নাই সে সংসদে থাকতে পারবে সে আর কিছু করতে পারবে না সুব্রত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক শ্রোতা টাইটেল ও শিরোনাম দিকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়ে নিয়ে কথা বলবো তাছাড়া দর্শক হিরো আলমকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে তাই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুনুন দর্শক বেশি কথা না বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি আদব ঘুরে ফিরে আপনারা আমার উপর কেন তা আপনি সবাই এই আপনি 10 করতে পারে আমি হিরোন কেন না অনেক মানুষ প্রশ্ন করেছেন আপনার আগে এই আসনে দায়িত্ব পালন করেছেন একজন চিত্র তারকা চলচ্চিত্র তারকা কিন্তু উনি নির্বাচনে নামার আগে কিংবা রাজনীতিতে আসার আগে অবসর নিয়েছিলেন অনেকেই প্রশ্ন করেছেন আপনি নির্বাচনে নামছেন আপনি অবসর নেবেন কি না এখন আপনার চলচ্চিত্র থেকে কিংবা হচ্ছে ইউটিউব কন্টেন্ট থেকে গান থেকে সিনেমা থেকে এগুলো আপনি এখন নির্বাচনের আগে বন্ধ করবেন কিনা আমরা কোনো ঘোষণা পাবো কিনা হিরো আলম অবসর নিচ্ছেন না আমরা এখন নির্বাচনের কারণে তো কোন কার্যকাল এখন বন্ধ হয়ে থাকে আর নির্বাচনের মধ্যে জয় হতে পারে তে অবশ্যই আমরা নির্বাচনে জনগণের পাশেও থাকব এবং আমরা মিডিয়ার পাশেও থাকব ওইটা কারণ মিডিয়ার মাধ্যমে আজকে হিরো আলম আছেন তে অবশ্যই আমরা মিডিয়াতেও থাকব পাশাপাশি শিডিউল করে মানে 10 দিন আর শুটিং এর কাজ এর সাথে দিন দেখুন জনগণের কাজে আছে শুরু করে যদি ইচ্ছা করলে দুইটা দিকে করা সম্ভব কারণ তার উপর করে যে জনগণ সে কাজ করবে তারপরে এ করে হ্যাঁ সে নিজের মহিলার করে কিন্তু আমি দুইটা দেখি সময় দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো সংসদ সদস্য কি নাচ গান ইউটিউব কন্টেন্ট সিনেমা এগুলো করার পরও জনগণের নিবেদিতভাবে জনগণের সেবা করতে পারে এটা কি সম্ভব আদৌ পারে আপনি দেখেন বাইরে দেশের যাই দেখেন আমাকে দেশেও দেখেন দেখতে আমাকে বাংলাদেশের মুখে কটা লোকের নাম বলতেছে এতে মমতাজ আপা যখন এমপি হয়েছে উনি কিন্তু প্রোগ্রামও করে সংসদ সদস্য আছে মাসাবি কেন ক্রিকেটার সে কিন্তু ক্রিকেটও খেলে উনিও কিন্তু অবসর নেয়ার পরেই রাজনীতিতে এসেছেন মাসটিফিও কিন্তু ক্রিকেটে অবসর নিয়েছেন তারপরে রাজনীতিতে এসেছেন বাহিরের কথা বলেন বাহিরে বলদিমি জেলেন্স কি একজন অভিনেতা ছিলেন উনি কিন্তু অভিনয় জীবন থেকে অবসর নিয়ে তারপর রাজনীতিতে এসেছেন আপনি রাজনীতিতে নামার আগে অবসর নেবেন কি না এরকম কোনো ঘোষণা আসবে কি না এই মুহূর্তে কোনো অবসর নাই এখন আমরা নির্বাচনের কারণে এখন অবসরে আছে এটা নির্বাচনের পরে দুইটা কার্যকালে শুরু হবে জনগণ সেবাও থাকবে আমার মুখের মিডিয়া জগতেও থাকবে কিন্তু কমে মিডিয়া জগতে একটু কমে যাবে হয়তো আগের মতো থাকবে না তার মানে আমরা এরকম একজন সংসদ সদস্য দেখতে যাচ্ছি যাকে সংসদেও দেখা যায় এবং যাকে ইউটিউবে নাচতে এবং গাইতেও দেখা যায় তাহলে কি আমরা এরকম একজন সংসদ আপনি নির্বাচিত হলে আমরা এমন একজন সংসদ সদস্য দেখতে পাচ্ছি যাকে সংসদেও দেখা যায় আবার যাকে ইউটিউবে নাচতে এবং গাইতেও দেখা যায় আপনার কি মনে হয় বাংলাদেশের জনগণ এরকম একটা সারকাম্পটেন্সেন্সের জন্য রেডি আজকে অনলাইন আছে বলে কিন্তু সংসদ সদস্য এবং ইউটিউব মনি করেন একজন মেক করেন হিরো অতরে দেখতে 받তেছেন আজকে মনে করেন ওই অনলাইন জগত না থাকলে আপনাকে তো এই এটা দেশে সংসদে কয়দিন থাকলে সংসদে যাবেন

বাংলাদেশের মানুষ এরকম একটা অবস্থার জন্য এখনো প্রস্তুত কিনা তার সংসদ সদস্যকে এভাবে নাস্তায় গাইতে দেখতে প্রস্তুত কিনা কিংবা নেচে গিয়েও জনগণের দুঃখ অনুভব করা সম্ভব কিনা এখন জনগণ প্রস্তুতি এরকম তো অনেকে আছে তবে আমি তো বললাম আমি যে সংসদ সদস্য হতে পারি অবশ্যই আমি এ কাজ থেকে সরে আসার চেষ্টা করবো আস্তে আস্তে কিন্তু একবারে সম্ভব না কারণ আমি আগে মাসে দশ দিন কাজ করতেছিলাম হয়তো মাসে দুই দিন কাজ করতে পারি কারণ এই রকমের ধরন আমার অনেক সিনেমা আমারে রানিং হয়ে আছে অনেক অনেক সিনেমা সাইন করার আছে আমি তাই হুট করে চাইলেই একটা হেঁটে সোজা আসতে পারবো না জাপানে একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরেও একটা বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন বলে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল সেখানে আপনি একজন সংসদ সদস্য হয়ে যদি কোনো বিজ্ঞাপন কোনো সিনেমায় অর্থের বিনিময়ে কাজ করতে যান তাহলে এরকম কি আপনার সাথেও হতে পারে

সে সংসদে থাকতে পারবে সে ব্যক্তিগত চাকরি অভিনয় কথা থাকবে না এরকম কোনো মুখ আইন যখন হবে তখন আমরা ছোট মুখে সংসদ নিয়ে থাকবো আচ্ছা তখন মনে হয় আমরা অভিনয় তারপরে যে কোনো মনে নাচ গান তারপরে বিজ্ঞাপন সব কথা বেরোতে হবে কিন্তু সংসদে এমন কোনো আইনে কিন্তু লেখা নাই সে সংসদে থাকতে পারবে সে আর কিছু করতে পারবে না দর্শক শ্রোতা আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক লাইক দেবেন নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত